বেপরোয়া গতির ছোবলে আর কত প্রাণ ঝরবে সড়কে। রাতের আধারে অত্যধিক গতিতে বাইক চালাতে গিয়ে বাড়ির পিছে ধাক্কা লেগে সড়কে পড়েছিল দুই কিশোর বন্ধুর লাশ। সারারাত পড়ে থাকা দুই লাশের খবর সকালে পায় পরিবার। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকার সড়ক থেকে দুই তরুণের লাশ উদ্ধার করার ঘটনা ঘটে। লাশের সঙ্গে একটি মোটর সাইকেলও ছিল। ট্রাফিক সার্জেন্ট বলে দুই তরুণ একটি মোটর সাইকেলে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে চালিয়ে কোনো গাড়ির পেছনে ধাক্কা দেয়, এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে যে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল সেটি পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতরা হলেন লালমাই উপজেলার আবদুল্লাহ আল মামুন ও মাসুদ রানা। এর মধ্যে আবদুল্লাহ আল মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তারা দুজনই বন্ধু। ঈদের আগে দুই সন্তানের লাশ তাদের বাড়ির উঠানে আসবে তা ভাবতেও পারেনি কপাল পোড়া বাবা মা। তাদের কান্না থামাতে প্রতিবেশীরাও সান্ত্বনা দিতে এসে হিমশিম খাচ্ছে। দর্শক, বেগতিক বাইক চালক কিশোরদের নিয়ে কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।